আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। কুরবানির মাংস কিভাবে বন্টন করবেন, কতটুকু কিভাবে আপনি অন্যদেরকে দেবেন, সেটা আজকে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটি হাদিস নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। প্রথম কথা বলবো, আল্লাহ রাসূল প্রথমত সাহাবিদেরকে বলেছিলেন যে তোমরা কুরবানির মাংস কোনো কিছুই রাখবে না, সমস্ত কিছু মানুষের মধ্যে, গরিবদের মধ্যে বিলিয়ে দিবে, দান করে দিবে। এরপরের বছরই আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে তোমরা কুরবানির গোশত নিজেরা খাবে, আত্মীয় স্বজনদেরকে দেবে এবং তোমরা নিজেদের জন্য রেখেও দিতে পারবে। এই হাদিসটা বলার পরে একজন সাহাবি প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, গত বছর আপনি বলেছিলেন যে সমস্ত গোশত যেন বন্টন করে দিয়ে দেওয়া হয়, ঘরে যেন গোশত না রাখা হয়। এই বছর আপনি বলছেন যে ঘরে নিজেদের সামর্থ্য অনুযায়ী রাখার জন্য এবং মানুষদেরকে বিলিয়ে দেওয়ার জন্য, আত্মীয় স্বজনদেরকে দেওয়ার জন্য, গরিবদেরকে দেওয়ার জন্য, তো পার্থক্যটা কেন? এ বছর বলতেছেন যে আপনি ঘরে গোশত রাখার জন্য মোটিফাই করে, আর এ অন্য বছর বলেছিলেন যে রাখা যাবে না। আল্লাহ রাসূল তখন বলেছিলেন যে সাহাবী শোনো, গত বছরে মানুষের প্রচুর পরিমাণে আপনার যেটাকে বলে হাহাকার ছিল, খাবারের জন্য দুর্ভিক্ষ ছিল। এজন্য আমি বলেছিলাম যে তোমরা যারা কুরবানি দিতে সামর্থ্য তোমরা নিজেরা খাবে, খাওয়ার পরে তোমরা সব কিছু বিলিয়ে দিবে যাতে করে মানুষের কষ্টটা দূর হয়, দূরভূত হয়, কিছুটা হলেও সান্ত্বনা পায়, স্বস্তি পায়। এজন্য আমি এই কথা বলেছিলাম, আল্লাহ রাসূল বলেছেন। তাহলে এই হাদিস থেকে আমরা শিক্ষা অর্জন করতে পাই যে কুরবানির গোশতটাকে আপনি তিনটা বন্টন করবেন। এর মধ্যে একটি, এক ভাগ আপনি অবশ্যই গরিবদেরকে দিয়ে দিবেন, আরেক ভাগ নিজেদের জন্য রাখবেন, আরেক ভাগ আত্মীয় স্বজনের জন্য রাখবেন। আত্মীয় স্বজন যদি আলহামদুলিল্লাহ যদি বড় লোক হয়, যদি আত্মীয় স্বজন যদি সামর্থ্যবান হয়, তাহলে অবশ্যই সেটাও আপনি আপনার জন্য রাখতে পারেন, এতে কোনো দোষের কিছু নেই। তবে আপনি যদি এরকম করেন যে আমি কুরবানির গোশত কিচ্ছু খাবো না, হালকা অল্প রেখে আমি সমস্ত কিছু গরিবদেরকে বিলিয়ে দেবো, এটাও আপনি পারেন, এটা সর্বোত্তম, এটা এটা সবচেয়ে ভালো। আপনি যদি এই পন্থা যদি অবলম্বন করতে চান করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এটা হচ্ছে নিজের নিয়তের উপরে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিজের কাজের উপরে নির্ভরশীল, নিজের মাইন্ডের উপর নির্ভরশীল। তো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।